Hello, my lovely viewers, friends and family. Shopai ke amar torof theke good morning. Tumra dekhle bazare gechhilam, bazar kore ashlam, bazar theke ajke niye eshi. Choto choto size e bele mach peyechi. To 150 taka 200 taka kg ar telapia mach anlam, seta 150 taka kg. To bhaloi peyechi shostay, abar edike mach gulo takkar jao bhalo. পচানোচা মাছ আমি কিনি না, অল্প কিন্তু ভালো কিন্তু টাটকা কিন্তু। তো দুদিনের বাজার করলাম, তো বাকি মাছগুলোকে সব ধোয়া ধুই করে সবজি টবজি সব ধুয়ে ধুয়ে সব রেডি করে তারপরে আসলাম রান্না করতে। তো আজকে বেলে মাছ দিয়ে তোমাদের একটা রেসিপি দেখাবো। বেলে মাছের শস্য বাতুরি তোমরা অবশ্য সবাই খেয়ে থাকো, কিন্তু আজকে আমি অন্যরকমভাবে বেলে মাছটা করছি। তো বেলে মাছের রান্নাটা দেখাবো, আর আজকে আমাকে শাক বেছে দিচ্ছে আমার শ্বশুর মশাই। তো চলো তোমাদের একটু দেখাই আমার শ্বশুর মশাইকে। আজকে বাজার করে আসার পরে লাল শাক নিয়েছি, তো লাল শাক আমাকে বেছে দিচ্ছি। এই যে আমার শ্বশুর মশাই এখন শাক বেছে দিচ্ছে। পেপার পড়ছিল, তা পেপার পড়তে পড়তে আমার বাজারে এসে কমপ্লিট হয়েছে। তো আমি বললাম আমাকে একটু শাকটা বেছে দাও। তো এখন এই শাক লাল শাক এনেছি, লাল শাক বেছে দিচ্ছে। এই দেখো আমার মাছ ধুয়ে এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলোকে ভাজবো। তো দেখো আমার বেলে মাছ রান্না হয়ে গেল। বেলে মাছের সর্ষে পাতুরি হয়, তারপরে ধনে পাতা দিয়ে ঝালও খাওয়া যায়। তো আজকে আমি যেহেতু গরম ওই জন্য আর কোনো সবজি তরকারি কিছু রান্না করিনি, সেই জন্যই একটু আলু আর পেঁয়াজ দিয়ে এরকম একটু চচ্চড়ি মতন মানে গায়ে মাখা মতন করে রাখলাম। অল্প ঝোল দিয়েছি, দেখতে পাচ্ছ বেশি ঝোল দিইনি, জাস্ট ভাত দিয়ে মেখে খাওয়ার মতন শুকনো শুকনো, বেশি ঝোল দিলে বাজে লাগবে। এরকম করে একবার বেলে মাছ করে খেয়ে দেখো ভালো লাগবে। সবসময় গরমে সর্ষে পাতুরি তো খাওয়া যায় না, কিন্তু সর্ষে পাতুরি দিয়ে দারুণ টেস্ট লাগে, এটাও খেতে খুব ভালো লাগে। সেই ছোট ছোট একরকম সবুজ আমড়া হয়, সেই আমড়া দিয়ে দেখাই তোমাদের ডাল করলাম। এই যে বেশি টক না, টক হয় কিন্তু টক লাগলো না, এই আমড়াটা দিয়ে ডাল করলাম। আর এখন একটু লাল শাক ভাজবো, শ্বশুর যে বললাম লাল শাকটা করে দিয়েছে, সেই শাক বেছে দিল, সেই শাকটা এখন ভাজবো।
রান্না বান্না সেরে এখন খেতে বসেছি। সত্যি মাছটা খুব ভালো হয়েছে, আর সবাই খেয়েও বলল খুব ভালো হয়েছে। তো এখন আমি খাচ্ছি, খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। এই যে বেল গাছটা দেখতে পাচ্ছ, এই বেল নিম আর হলুদ একসাথে হয়েছে, আর ওই পুরনো বাড়ি থেকে আসার সময় এইখানে এই বেল গাছটা আর কিছু গাছ নিয়ে এসেছি, বাকি গাছ সবাইকে দিয়ে এসেছি। কারণ ফ্ল্যাট বাড়িতে তো এত গাছ রাখার জায়গা নেই, এরপরে তো যখন নিজেদের ফ্ল্যাট হয়ে যাবে সেখানেও তো জায়গা পাবো না। ছোট ছোট পটে করে হোক বা টবে করে হোক এরকম গাছ রাখতে হবে। এই গাছটা প্রিয়, তাই এই গাছটা আমার সাথে থাকবে। ওই বাড়িতেও যখন যাব তখন এই গাছটা আমি সাথে করে নিয়ে যাব।